একসাথে ক্রুজিং মানে ক্রুজিং এর জন্য অতিরিক্ত হয়ে যায় সেটা বলতেছি। হ্যাঁ আমি 40 তে ক্যাপ করে রাখছি, তাও দেখি ডাক্তার লাগে ফিরে। আমার গাড়ি এখন ফার্স্ট গিয়ারে আছে, হাইওয়েতে উঠার পরে টানা স্পিড বাড়ানো যাবে, সমস্যা নাই। দুইটা আছে ভাই, দুই লাইনে সরে যান তাহলে ইজি হয়, ধাক্কা লাগবে না। ও ও আমি 150 কিলোমিটার মেইনটেইন করতেছি। ভাই 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 ট্রাফিক মারেন না এভাবে, দাঁড়াই যান এখানে, দাঁড়াই যান, ব্রেক করেন। এই যে এখানে পার্কিং স্পট আছে, একজন এক একটা পার্কিং স্পট।